অন্তরক্ষক নির্ণয়ের ইগানিতিক প্রবলেম বারো নম্বর এক্সের সাপেক্ষে লন টেন ই টু দি পাওয়ার এক্স ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এটা নিয়ে তো সেম নিয়মে আমরা এটার অন্তরক সহগ নির্ণয় করতে হবে ডিফারেন্সিয়েশান তো প্রথমে ধরে নিলাম ওয়াইকল্প এত এর পরের লাইনে আমরা লিখলাম টু লন জ্যাট তার মানে আমরা জ্যাড দর্শিকটা টেন ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি জ্যাট ইজ টেন ইার এক্স টু দিপার ওয়ান বাই থ্রি এটাকে আমরা জ্যাড ধরে নিলাম এখন আরও সহজ করার জন্য তারপর তাহলে এটি কোয়েশন নাম্বার ওয়ান এখন টেন ইটু ইার এক্স টু দি পার ওয়ান বাই থ্রি টেন এস টেন এস তাহলে অ্যাস কোনটা ই টু দি পাওয়ার এক্স ওয়াল টু দি ফার ওয়ান বাই থ্রি আরও সিম্পল করার জন্য এখানে আমরা এক্স টু দি ফার ওয়ান বাই থ্রি কে লিখলাম যেখানে এস অ্যাস ইজিক টু ই টু দি পাওয়ার অ্যাস ইসু গোল টু ই টু দি পাওয়ার টি যেখানে ইটির মান কি যেখানে টিটা কোনটা এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তাহলে একটা বিষয় খেয়াল করো আমরা তাহলে চারটা সমীকরণ দাঁড় করালাম একটা হলো এটাই হলো আসলে প্রকৃত সেন রোলের ব্যবহার এগুলি এটা হলো জেড তাহলে এখানে আমরা ডিওয়াই অফ ডিজেড বাইর করতে হবে দুই নং সমীকরণ এখানে চলক হলো অ্যাস ডি এস অফ ডি ডিজেড অব ডি এস বাইর করতে হবে মানে এখানে অ্যাসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে এখানে আছে টি ডি এস অফ ডিটি বাইর করতে হবে আর এখানে আছে টি তাহলে ডিএস অফ ডিটি অফ ডিএক্স বাইর করতে হবে তাহলে আমাদের এক দুই তিন চারটা ডিফারেন্সিয়েশন কমপ্লিট করতে হবে দাপে দাপে আসো আমরা ডিফারেন্সিয়েশনগুলো কমপ্লিট করি ডিফারেন্সিয়েশন কমপ্লিট করবো আমরা এবং সিরিয়ালে আবার মানগুলো বসায় দিতে হবে দেখো আমি পাশাপাশি একটু দেখাই তোমাদের বোঝার সুবিধার্থে যেমন প্রথম ওয়াইকাল টু লন জ্যাট এ আমরা এটা ডিফের সাপেক্ষে ডিফারেন্সিয়েশ করলে ওয়ান বাই জ্যাড কাশ্বাস কিন্তু এবার ওই জ্যাডের মানটা কত এ টেন ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এটা বসাই দিলাম গেল এটার ও ডি ওয়াই অফ ডিজ্যার একটার ফলাফল পেলাম এবার দুই নং দেখো এস এর সাপেক্ষে এটাকে ডিফারেন্স ডি জ্যাড অফ ডি এস ডি জ্যাড অফ ডি এস তাহলে স্যাক স্কোয়ার এস স্যাক স্কোয়ার এস তো আবার এস এর মান কত ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এটা বসায় দিলাম এখন আবার তিন নং ডি এস অফ ডিটি ই টু দি পর টি ই টু দি পর টি এর হবে সূত্র অনুযায়ী আর টি এর মান কত এক্স টু দি ফর ওয়ান বাই থ্রি বসাই দিলাম সর্বশেষ চার নম্বরে ডিটি অফ ডিএস দেখো ভুলের কোনো শেষ নয় এটা হবে ডিটি অফ ডি এক্স ডিটি অফ ডি এক্স সংশোধন করে নিবা ডিটি অফ ডি এক্স তাহলে এক্স টু দি ফর অ্যান এন এক্স টু দি ফর এন মাইনাস ওয়ান এন এক্স টু দি ফর এন মাইনাস ওয়ান এ হলো ক্যালকুলেশন এখন আমাদের চূড়ান্ত মান আমাদের বের করতে বলছে এক্সের সাপেক্ষে এত অন্তরক সহগ নির্ণয় করতে এতকে যেহেতু আমরা ওয়াই ধরে নিচ্ছি আমাদের বের করতে হবে ডিওয়াই অফ ডিএক্স আমাদের বের করতে হবে ডিওয়াই অফ ডিএক্স এই দেখো ডিওয়াই অফ ডিএক্স তারপর আমরা সবগুলারে পাশাপাশি জাস্ট গুণ আকারে লিখলাম মনে মনে ডিজেড অফ কাটা ডিএস ডিএস কাটা ডিটি কাটা থাকে ডিওয়াই অফ ডিএক্স তাহলে এটার মানে এটা এটার মানে এটা এটার এটা জাস্ট আমরা আর কিছুই করব না উপরে গুলো দিছি গুণ করে নিচের গুলা গুণ আকারে লিখছি এটাই হলো আমাদের চূড়ান্ত ফলাফল সিমিলার অঙ্ক দেখো এই যে তেরো নম্বর কোশ্চেনটা তেরো নম্বর কোশ্চেনটা সিমিলার একটা অঙ্ক ওয়াই ইকুয়াল টু টেন লন সাইন ই টু বিফ এখানে আমরা দেখো এখানে কিন্তু আমরা সেন রুলে যাই নাই আসলে এতক্ষণ যাবৎ বা বিগত অঙ্ক কয়েকটা যে আমরা করলাম দশের থেকে বারো পর্যন্ত আমরা আসলে সেন রুল নিয়ে আলোচনা করছি এখন আমরা ফাংশনের ফাংশন আরেকটা সিস্টেমে চলে যাব যে কোনো পদ্ধতিতে অঙ্ক করলে আমাদের চলবে এতে কোনো সমস্যা নেই যেমন এখানে বলছে অ্যাক্সের সাপেক্ষে এতই অন্তরক্ষ সক নির্ণয় করো অ্যাক্সের সাপেক্ষে তো ধরে নিলাম ফাংশনটা এত এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই ডিও ডি ওয়াই অফ ডি এক্স হল টেন এটা হলো ধরো এক্স এই ভিতরেরটা এই পুরাটাকে আমরা ধরলাম এক্স ফাংশন ইন্টারমিডিয়েটের বইয়ে আছে টেন এক্স তো সেক স্কোয়ার এক্স যেটাকে আমি এক্স ধরছি এই ফর্মুলাটা হলো যেটাকে আমি এক্স ধরছি এক্স ধরছি কোনটাকে কেন লন সাইন ই রুট এক্স এটাকে এক্স ধরছি না সেটাকে আবার ডিফারেন্সিয়েশন যেটাকে এক ধরছি সেটাকে আবার ডিফারেন্সিয়েশন এটা যা আসা এখন যেটাকে এক্স আছে সেটার আবার ডিফারেন্সিয়েশন করতে যাই ডি অফ ডি এক্স লন এ পুরোটা সাইন এ টু দি পাওয়ার রুট এক্স আমরা এক্স ধরবো লন এক্স 1/x 1/x এক্স দশ সেকেন্ডটাকে সাইন এ টু দি পাওয়ার রুট এক্স সেটাকে আবার ডিফারেন্সিয়েশন দেখছো তাহলে এদিকে কোনো কাজ নাই দেখো কোনো কাজ নাই এখানে আবার ডিফারেন্সিয়েশন এখানে ডিফারেন্সিয়েশন করতে যাইয়া এ সাইন ই টু দি পাওয়ার রুট এক্স আবার ই টু দি পাওয়ার রুট এক্স কে আমরা এক্স ধরলে সাইন এক্স এর সূত্র হলো cos এক্স আবার ই টু দি পাওয়ার রুট এক্স কে আবার ডিফারেন্সিয়েশন দেখছো তাহলে টু দি পাওয়ার কজ ই টু ইটু দ্বিপা রুট এক্স ইটু দিপা রুট এক্সকে ডিফারেন্স করলে ইটি দুপো আর রুট এক্স এখানে কিন্তু একটা লাইন সংখ্যা ই টু দি পাওয়ার রুট এক্স ইটু দিপোয়ার রুট এক্স আবার রুট এক্সের ডিফারেন্সিয়েশন ওয়ান বাই টু রুট এক্স তাহলে আমাদের পুরো অঙ্কে আর কোনো কাজ নাই এখানে এটা যা আছে তা এখানে যে এটা হলো কজ এটা হলো সাইন্স কজ বাই সাইন হলো কট আর বাকিটা যা আছে তা আশা করি বুঝতে পেরেছ তো আরেকটা ফাংশনে ফাংশনের অঙ্ক হলো আমার সিটি অনুযায়ী চোদ্দ নম্বর অঙ্ক এক্স এর সাপেক্ষে অন্তরক সহক নির্ণয় করো ওয়াইকোয়াল টু সান এখানে কিন্তু ক্যালকুলেশন আসলে তেমন আর কোনো জটিলতা নাই ক্যালকুলেশন যদি ঠান্ডা মাথায় না বুঝতে পারো না করো তাহলে দুঃখজনক বিষয় মাথা ঠান্ডা করে ভাবতে হবে আর করতে হবে যাই হোক অ্যাক্সের সাপেক্ষে অন্তরক সহ নির্ণয় করো ওয়াইকোয়াল টু সান ইন ভার্স এ প্লাস বি কজ এক্স ডিভাইডেড বাই বি প্লাস এ কজ এক্স এ হলো আমার প্রশ্ন দ সলিউশন গিভেন দ্যাট ওয়াইকাল টু সাইন ইনভার্স এ প্লাস বি কজ এক্স ডিভাইডেড বাই বি মানে এটাই হলো আমার থ্রিটা দেখো তোমার যে ছোটবেলা সূত্র ডি অফ ডি ইনভার্স এক্স ওয়ান বাই রুট আবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তো এক্স বলতে আমার এখানে এখন এই পুরোটা সাইন ইনভার্সের ব্র্যাকেটে আসে এ প্লাস বি ডিভাইড বাই বি প্লাস এ কস পুরোটাই আমার এক্স তাহলে ওয়াই ইকোয়াল টু সান ইনভার্স এক্স অফ ডি এক্স সমান ওয়ান বাই রুট ওয়ান মাইনাস স্কোয়ার ওয়ান বাই ওয়ান মাইনাস স্কোয়ার যেটাকে আমরা এক্স ধরছি এক্স ধরছি কোনটাকে এ প্লাস বি কজ এক্স বাই বি প্লাস এ কজ এক্স এটাকে আবার ডিফারেন্সিয়েশন ডি অফ ডিএক্স এ প্লাস বি কজ এক্স ডিভাইড বাই বি প্লাস এ কজ এক্স এটাকে এটাকে আমরা এক জোর ছিলাম এখন এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এখানে তো ক্যালকুলেশান তোমরা সবাই বুঝবা এখানে বি প্লাস এ কজ এক্স স্কোয়ারটা ভাঙলে বি প্লাস এ কজ এক্স হল স্কোয়ার এ ওয়ানের সাথে গুণ হয়ে যা আছে তার এখানে এ প্লাস বি কজ এক্স হলিস্কোয়ার এখানে আমরা যে কাজটা করবো সেটা হলো এখানে ইউ বাই বি এর সূত্র দুটি ফাংশানের ভাগ ফলের দুটি ফাংশনের বাক ফলের অন্তরিকরণের সূত্র তো এটা যা আছে তা এখানে আমাদের ইউ বাই বি তো দেখো ওই যে আমি পড়ালাম সূত্রের ওখানে ভি স্কোয়ার ভি স্কোয়ারের নিচেরটা হলো বি উপরেটোলি ইউ ভি স্কোয়ার ভি ডি অফ এক্স ইউ মাইনাস ইউ ডি অফ এক্স ভি আমি আবার বলতেছি নিচেরটা হল ভি স্কোয়ার নিচেরটা হলো ভি উপরেটোলি ইউ ভি স্কোয়ার ভি ডি অফ এক্স ইউ মাইনাস ইউ ডি অফ এক্স ভি তারপরে ক্যালকুলেশন স্বাভাবিক গতিতে করতে হবে এখন এখানে এই যে ওয়ান আছে আর রুট আছে এখানে রুটটা কিন্তু এই উপরের পদের জন্য নিচের পদের জন্য এখানে নিচেরটা স্কোয়ার রুটে কাটা আর উপরেরটা যেহেতু এখানে মাইনাস আছে মাসখানে কাটা যাবে না তবে আমরা উল্টাই দিলে ব্যস্তকরণ করলে বি প্লাস এ কজ এক্স উপরে যাবে স্কোয়ারের সাথে রুট কাটা আর এই যে অংশটা কিন্তু এখানে আর এখানে আবার এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে আবার এ প্লাস বি স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার লিখলাম আর এখানে হলো বি প্লাস এ কজ ডি অফ ডিএক্স এ হলো কনস্ট্যান্ট বি হল বি কজ এক্স বি তো বি এ কজ সূত্র হইল মাইনাস সাইন এক্স মাইনাস এ প্লাস বি কজ আর বি হলো শূন্য এ কজ এক্স হল মাইনাস এ সাইন মানে এ তো এ কজ এক্সের তোমার সাইন আর নিচে হলো বি প্লাস এ কজ এক্স হোলি স্কোয়ার আশা করি বুঝতেছ তারপরেও কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবে আর এখানে যে কাজটা আমি পরের লাইনে সংক্ষেপ করেছি দেখো এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক ব্র্যাকেটে নিয়ে আসলাম প্লাস টু এ বি এক্স ওয়াই এখানে মাইনাস টু এ বি প্লাস টু এ বি কজ এক্স সরি প্লাস টু এ বি কজ এক্স এখানে মাইনাস টু এ বি কজ এক্স কাটা এখানে থাকে মাইনাস বি স্কোয়ার কজ স্কোয়ার অ্যাক্স এখানে হলে এ স্কোয়ার কজ স্কোয়ার এক্স এখানে হলে বি মাইনাস বি স্কোয়ার কজ স্কোয়ার অ্যাক্স তাহলে কজ স্কোয়ার কমন গেলে কজ স্কোয়ার কমন গেলে এই যে দেখো কজ স্কোয়ার কমন গেলে এখানে থাকে মানে বি এখানে বি স্কোয়ার আর এই স্কোয়ার আনকমন আর কজ স্কোয়ার কমন রুট তো আসে আর এই অংশের বেলায় এগুলো কোনো ক্যালকুলেশনই হয়নি যা আছে তা এখানেও আমরা কিন্তু এই কাজটাই করতে পারি এখানে একটা বিষয় দেখো বি স্কোয়ার মাইনাস এ কমন গেলো ওয়ান মাইনাস কজ স্কোয়ার রুট আছে কিন্তু উপরে ওয়ান মাইনাস কজ স্কোয়ার হল সাইন স্কোয়ার স্কোয়ার রুটে কাটা গেলে সাইন ভালো করে বুঝার চেষ্টা করবে আর এখানে হল মাইনাস বি স্কোয়ার সাইন এক্স প্লাসে মাইনাস আবার এখানে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস এবি সাইনাক্স কজেক্স তাহলে দেখো এখানে প্লাস এব বি কজেক্স এখানে মাইনাস এব সাইনাক্স কজেক্স কাটা যায় ক্যালকুলেশনটা খাতায় করলে কিন্তু বিস্তারিত বেরোয় আসবে আর এখানে বিয়ে বি স্কোয়ার এখানে এ স্কোয়ার সাইনাক্স আর সাইন এক্স কমন বি স্কোয়ার মাইনাস এ এখন এই যে বি স্কোয়ার মাইনাস তুমি ইচ্ছা করলে রুট বিস্কার স্কোয়ার মাইনাস দুইটা চিন্তা করতে পারো রুট বিস্কার স্কোয়ার মাইনাস এ তাহলে এই একটা একটা কাটা যায় একটা থেকে যায় আর এই সাইনেক্স এক্স কাটার নিচে বি প্লাসে কজ এক্স আশা করি বুঝতে পেরেছ কোনো সমস্যা হলে আমাকে বলবে